আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি নিষাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে এই ঘটনায় আহত জন রাত তিনটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ঢাকা থেকে বুড়িমারি গামী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও তিনজন মারা যায় আহত চোদ্দ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ খোঁজখবর নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছে পুলিশের দাবি নিহতরা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন নিহতরা হলেন নূর আলম মোহাম্মদ জোবায়ের ও হামিদুল্লাহ পুলিশ জানায় শুক্রবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ওই তিনজনকে আটক করা হয় রাত দেড়টার দিকে হাবিরগুনা পাহাড়ি এলাকায় আটককৃতদের নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে যায় তারা সেখানে পৌঁছা মাত্র ডাকাত দলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোরে। তখন পুলিশও পাল্টা গুলি চালায় এক পর্যায়ে নূর আলম জোবায়ের ও হামিদ গুলিবিদ্ধ হয় আহত হয় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ তিন রোহিঙ্গাকে হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয় ঘটনাস্থলে চারটি দেশীয় বন্দুক ও সাতটি গুলি পাওয়া যায় অনলাইন নিউজ পোর্টালগুলোকে জবাবদিহিতার আয়ত্তায় আনতে ইতিমধ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক দুপুরের রাজধানীর মালিবাগে কসমস ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন আইনমন্ত্রী বলেন অনলাইনে কোনো রকম ভুয়া খবর ছড়ানোর আগে তা যাচাই বাছাই করতে হবে যারা ভুয়া খবর ছড়াচ্ছেন তাদের খুঁজে বের করে শাস্তির আয়ত্তে আনা হবে বলে জানান আইনমন্ত্রী ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়তুল্লাহ খান অ্যাসোসিয়েশন ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইন্টারনেট ডেমোক্রেসির প্রেসিডেন্ট ডেন শিফেদ এক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে অনলাইন সংবাদ মাধ্যমগুলো যাদের অধিকাংশই তথ্যের সত্য মিথ্যা দেখে না এসব ফেক নিউজের প্রচার ও প্রকাশ বন্ধে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন সাইবার আদালত গঠন এবং গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল গঠনের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালগুলিকে জবাব আওতায় আনার জন্য রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ এবং অনলাইন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে এছাড়াও প্রচার ও প্রকাশ বন্ধে বিটিআরসি আইসিটি বিভাগ পুলিশ ডিপার্টমেন্ট ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং মাদক ও জঙ্গি নির্মূলে শিক্ষার্থী শিক্ষক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিকেলে টাঙ্গালের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে এসে এসব তিনি বলেন আইজিপি বলেন সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলে অবশ্যই এই দেশ ও সমাজ থেকে মরণ বেধি মাদক নির্মূল করা সম্ভব হবে থানায় কোনো সাধারণ মানুষ যেন শিকার না হন সেজন্য পুলিশ বাহিনীর নোয়াখালীর চৌমোহনীতে আগুনে পুড়ে গেছে উনিশটি প্রতিষ্ঠান ভোরে মহেশগঞ্জ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় ব্যবসায়ীরা জানান ভোরে বাজারের একটি বৈদ্যুতিক ল্যাম্পপোস্ট থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে উনিশটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দু ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এতে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দাবি ব্যবসায়ীদের শেরপুরে চটপটি বিক্রেতাকে প্রকাশে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা হত্যাকারী সাইদুরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা শুক্রবার রাতে শহরের বাস এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত শাহ আলম সম্পর্কে দিয়ে কোপালে ঘটনাস্থলে নিহত হয় এ ব্যাপারে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে চৌকিদার ভানুচন্দ্র দাস নিহত হয়েছে সকালে সকালে আশুগঞ্জ বাহাদুরপুর সড়কের তাল শহরে এই ঘটনা ঘটে ভানু উপজেলা ভাইস চেয়ারম্যান আমির হোসেনের গাড়িতে তেল নিয়ে তাল শহর থেকে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে তিনি নিহত হন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ নাটোরে ট্রাকের ধাক্কায় থেমে থাকা অপর ট্রাকের চালক রাহাবুল ইসলাম নিহত হয়েছে এ সময় রাশিক হাসান নামে একজন আহত হয়েছে শনিবার ভোরে নাটোর শহরের দীঘাপতিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত রাশিককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ট্রাক দুটি জব্দ করা হলেও ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে চাপাই নবাবগঞ্জে ভোক্তা অধিকার সিআরবির কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল সদর উপজেলা হলরুমের সিআরবির আহ্বায়ক মোহাম্মদ মেশবাহুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিআরবির মহাসচিব নকশাবিদ কেজিএম সবুজ বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব আলী সহ অন্যরা কুষ্টিয়া লালন মাজার শরীফ ও সেবা সনদ কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে লালন একাডেমি উচ্ছেদ নয় স্থানান্তর সহ সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার বিকেলে আলমপুর গাজী বাবার দরবারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালন মাজার শরীফ ও সেবা সনদ কমিটির সভাপতি আহসান আলী তুফান সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী লালন মাজার প্রকৃত ফকির সাধু ভক্তদের নিকট ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মাদক ও সন্ত্রাস বিরোধী সংগঠন মৌমাছি খেলাঘর আসরের পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উৎসব সকালে শহরের রাবিয়া স্কুল মাঠে প্রধান অতিথি থেকে উৎসবের উদ্বোধন করেন বগুড়ার প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর আসরের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ড তাইবুল হোসেন খান বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু সহ আরও অনেকে দিনাজপুরের পার্বতীপুরে খরিফ এক মৌসুমে আউশ প্রণোদনা কার্যক্রমে আওতায় দু জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে সকালে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামানের সভাপতিত্বে উপজেলা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহ অন্যরা এ সময় প্রত্যেক কৃষককে পাঁচ কেজি বীজ পনেরো কেজি ডিএপি ও দশ কেজি করে এমওপি সার বিতরণ করা হয় দর্শক বিজয় সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/ ডট এবং ফেসবুক ডট কম লিমিটেড পেজে শেষ করছি বিজয় জেলা বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ